ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতু ডট পাপাই। আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। ঋতু ডট পাপাই চ্যানেলে আরও একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে ভিডিওতে আমি কিছু কথা বলবো, আমার বক্তব্য আমি তোমাদের কাছে রাখবো এবং মতামতগুলো জানাবো। আশা করি তোমাদের ভালো লাগবে এবং আমার সঙ্গে একমত হবে। প্রথম কথা হচ্ছে আমার ড্রেস পোশাক নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন। এর আগে আমার আর এক দুই বন্ধু আমাকে প্রশ্ন করেছিল, তো আমি ভাবলাম আমার এটা নিয়ে কথা বলাটা খুব দরকার, তাই আজকে আমি এটা নিয়ে কথা বলতে এসেছি। প্রথম কথা হচ্ছে যে আমি একজন ইন্ডিয়ান। ইন্ডিয়া একটি স্বাধীন দেশ, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমি, তাই এই দেশেতে কে কী রকম ড্রেস পরলো বা কে কীভাবে চলছে সেটা খুব কম মানুষ নজর দেয়। আর এখানে হচ্ছে তুমি স্বাধীনভাবে চলো, তুমি কি খাচ্ছো, তুমি কি পড়ছো সেসব একটু কমই দেখে মানুষ। তো তাই আমি একটা কথা বলতে চাই, এই স্বাধীন দেশে থেকে আমি যেরকম মেটেরিয়ালে বড় হয়েছি, আমি যেরকম ফ্যামিলিতে বড় হয়েছি এবং আমি যেভাবে ড্রেস পোশাক পরে বড় হয়েছি সেই রকমভাবেই আমি পরি এবং চলি বরাবরই। আর একটা কথা তোমাদেরকে আমি বলতে চাই যে ছোটবেলা থেকেই আমি এই ধরনের ড্রেস পোশাকগুলো পরতে পছন্দ করি এবং পরতামও। আর আমাদের যে বাড়িতে, আমার ওই বাড়িতে যে ছিল, আমার মা নিজেই নাইটি পরতেন, আমার কাকিমা নিজে নাইটি পরতেন এবং পরেন এখনও। আমার মা স্লিভলেস হাতা ব্লাউজও পরতেন, পরে জামাইয়ের সামনেই যেতেন। এটা আমাদের ওখানকার রীতি রেওয়াজ, মানে আমাদের এখানে রীতি রেওয়াজ। এখন কেউ আর আগের মতো ঘোমটা দেয় না, ঘোমটা খুলেই সকলে চলে। জামাইয়ের গাড়ির পিছনে বসতে আগে লজ্জা পেত, এখন জামাইয়ের গাড়ির পিছনে বসেই এখানে সেখানে যেতে পারছে। তো এগুলো সময়ের সঙ্গে সঙ্গে রীতি রেওয়াজগুলোও চেঞ্জ হয়েছে। আর বাকি রইল কথা আমার ড্রেস পোশাক নিয়ে। আমার ড্রেস পোশাক নিয়ে আমার ফ্যামিলি বা আমার হাজব্যান্ড বা আমার শ্বশুর বাড়ির লোকে কোনো মাথা ব্যথা নেই। আমি যেটাতে কমফর্টেবল ফিল করি সেটাই আমাকে পড়তে বলা হয়, আমি যেটাতে সুবিধেবাদী মতো থাকবো সেটাতেই আমাকে করতে বলা হয়। আমার ভাসুরের সামনে বা আমার ননদের সামনে আমি চুড়িদার, হাত কাটা চুড়িদার এবং আমি নিচে লেগিংস পরেই যেতে পারি, আমার তাতে কোনো সমস্যা হয় না। আমি আমার হাজব্যান্ডের সঙ্গে যখন ঘুরতে যাই, আমার শ্বশুর বাড়িতে কিন্তু একটা কথা বলি, রীতি রেওয়াজ ওরা দেখি শাঁখা পলা পরে, সিঁদুর এখান থেকে এত দূর পর্যন্ত পরে, সেটা যে যার বাড়ির পরিবেশ হিসেবে পরে। কিন্তু আমি স্পেশালি বলছি, আমার হাজব্যান্ডের সঙ্গে যখন আমি বেরোই আমি কিন্তু সিঁদুর খুব কম পরি, শাঁখা পলা খুলে এক হাতে ঘড়ি আর এক হাতে নোয়া পরে বেরোই। তো আমি যেটাতে কমফর্টেবল ফিল করি আমি সেটাই পড়ি। আর বাকি রইল, আমার হাজব্যান্ড সবসময় আমাকে বলে যে তুই যেটাতে কমফর্টেবল তুই সেই রকম ড্রেস পোশাক পর। আর তোমরা হয়তো দেখেছো ক্যামেরার সামনে আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই যখন ভিডিও করি আমি হাতা কাটা নাইটি পরেই চলে আসি, ও কিন্তু কখনো কিছু বলে না। এবং ইভেন্ট আমি তোমাদেরকে একটা কথা বলি, আমার যত ড্রেস পোশাক আছে সব কিছু আছে, ওই কিন্তু আমাকে পছন্দ করে কিনে দেয় এবং ও আমাকে বলে যে পর, উৎসাহ করে যে পর, স্বাধীনভাবে বসবাস কর, তুই স্বাধীন একজন নাগরিক, স্বাধীনভাবে বসবাস কর, স্বাধীনভাবে থাক, তবেই তো জীবনটাকে ভালো করে উপভোগ করতে পারবি, কারণ দুদিনের জীবনেতে আজ আছো কাল নাও থাকতে পারো, তো জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করে ফেলো। আমার হচ্ছে একটু ছোটো ছোটো ড্রেস পরতে যেহেতু পছন্দ করি, তো আমার হাজব্যান্ড সবসময় বলে দেখ একটা কথা বলি, শখটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, তুমি তোমার শখটাকে পূরণ করে ফেলো, কারণ কাল যদি তোমার কিছু হয়ে যায় তোর শখটা আমি পূরণ করতে পারলাম না ভেবে আমার যে কষ্টটা হবে সেটা মারাত্মক কষ্ট হবে, তাই তুই তোর শখটাকে পূরণ করবার জন্য তুই যেটা করতে ভালো লাগে তুই সেটা কর। তো কোনো জিনিসই কোনো দিনই আমাকে মানা করে না এবং আমার হাজব্যান্ড সবসময় আমার পাশে থাকে। আর ও সবসময় মনে করে আমি একজন ইন্ডিয়ান আর্মি হয়ে দেশকে যেমন সেভ করছি, আমার বউ সে তার নিজেকে সেভ করবার মতো ক্ষমতা তার আছে। তো তাই আমি এইসব ড্রেস পোশাকগুলো পরি এবং আমার পরিবার থেকে আমাকে ভীষণ পরিমাণে উৎসাহও করে। তাই এইসব বিষয় নিয়ে আর কখনো কোনো বিষয় নিয়ে এই ধরনের কথাবার্তা বলো না, আমার এইসব জিনিস পছন্দ না। প্রত্যেক দেশে প্রত্যেক রীতি রেওয়াজ আছে, যেমন ইরান, ইরাক, পাকিস্তান, বাংলাদেশ এইসব জায়গাতে হিজাব এবং বোরখা পরাটা নিয়ম, তো তাই তারা পরে, তারা হয়তো এইসব ড্রেস পছন্দ করে না। তেমন আমেরিকা, লন্ডন, ইন্ডিয়া এইসব দেশেতে ছোটো ছোটো ড্রেস পোশাক পরার রীতি রেওয়াজ আছে, তাই এখানকার মানুষরা ছোটো ছোটো ড্রেস পোশাক করে, সেগুলো বলার তো কোনো কথা না। তবে ছোটো ছোটো ড্রেস পোশাক পরে যেগুলো নোংরামি করে সেগুলো একদমই আমি সমর্থন করি না, কখনোই করিনি আজও করি না। তবে একটা কথা বলি, আমি যেহেতু একজন ব্লগার, বাড়ির মধ্যে থাকাকালীন আমাকে 24 ঘন্টায় ক্যামেরা অন করে ঘুরতে হয়, তো সবসময় ওড়না নেওয়ার মতো সময় বা টাইম বা মাইন্ডেও থাকে না, তো তাই ওড়নাটা সবসময় আমার নেওয়া হয় না।
তবে আমার মনে হয় আমি এরকম কোনো ড্রেস পোশাক খারাপ পরি না যার জন্য কারো খারাপ লাগতে পারে বা কারো চক্ষু লজ্জা লাগতে পারে। আর একটা কথা আমি বলি, আমি সব জায়গাতে কমফর্টেবল থাকতে পছন্দ করি এবং আমি নাটক করতে পারি না। সেজে বুঝে ঠোঁটে লিপস্টিক দিয়ে চোখে কাজল দিয়ে সুন্দর একটা ড্রেস পরে ক্যামেরার সামনে আসব আর ক্যামেরার পিছনে গিয়ে আমি নাটক করব, ওইসব জিনিস আমার একদম পছন্দ না। আমি বাড়িতে যেই রকমভাবে থাকি সেই রকমভাবে ক্যামেরার সামনে আসতে বেশি কমফর্টেবল ফিল করি। কারণ সত্যি কথা বলতে কি, ক্যামেরার পিছন দিকে ক্যামেরার সামনে আসার আগে একটু সেজে গুজে ক্যামেরার সামনে এসে একটু ভালো করে কথা বলে ভিডিওটা দেখিয়ে দিলাম, তারপর ক্যামেরার পিছনে গিয়ে ন্যাকামো করবো বা অন্যরকম আওয়াজ হবে অন্যরকম এভাবে, এইসব জিনিস আমার একদম পছন্দ না। আমি যেমন আমি সেরকমই ক্যামেরার সামনে আসি। আর সত্যি কথা বলতে কি, 14 বার দিনের মধ্যে ড্রেস পোশাক চেঞ্জ করাও আমার পক্ষে সম্ভব না, আমি একদমই বিরোধ। কারণ আমি মনে করি, আমি যেমন আমাকে দেখেই তেমন তোমরা পছন্দ করো, আমি যেমন আমাকে ভালোবেসেই তোমরা পছন্দ করো, আমি যেমন আমার সঙ্গেই তোমরা এইভাবেই জোড়ো, তাই আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, ড্রেস পোশাক বা কোনো বিষয় নিয়ে আমাকে কোনো রকম এরকম কথা বলো না। আর যদিও তোমাদের কোনো রকম কথা বলবার থাকে অবশ্যই আমাকে পার্সোনালে বলো, সেটা প্রিমিয়ারের মধ্যে বা কারো লাইভেতে বা কোথাও গিয়ে এইভাবে কমেন্ট বক্সে এসে এরকমভাবে বলো না, তাতে মানুষের একটা খারাপ লাগতে পারে। অ্যাটলিস্ট দিনের শেষে দেখতে গেলে আমিও কিন্তু একজন মানুষ, আমার শরীরেও রক্ত রয়েছে। তোমাকে যদি কেউ হঠাৎ করে এসে তোমার কোনো জিনিস একটা খারাপ সেটা লোক সমাজের কাছে বলে, তোমার যেমন খারাপ লাগবে সেরকম আমারও খারাপ লাগতে পারে। তাই একটা কথা বলি, হ্যাঁ তুমি হয়তো কাটছাট মানুষ হতেই পারো, সেটা তোমার ব্যক্তিগত বিষয়, কিন্তু তোমার যদি কোনো কথা আমাকে বলতে হয় অবশ্যই আমার অ্যাবাউট সেকশনে আমার ফেসবুক লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে বলতে পারো। আর একটা কথা বলি, প্রিমিয়ার বা লাইভ বা যেখানেই হোক বা কমেন্টের নিচে আমাকে প্লিজ আমার ড্রেস নিয়ে কোনো রকম কমেন্ট করতে এসো না। কোথায় কীরকম কী ধরনের ড্রেস পোশাক পরবো অবশ্যই আমার জ্ঞান আছে, আমি ছোট খুকি না আর আমি ছোট বাচ্চাও না, আমি বুঝি কোথায় কোন ড্রেসটা পরলে ঠিক হয় এবং কোথায় কোন ড্রেসটা পরলে দেখতে ভালো লাগবে, অবশ্যই সেই জ্ঞানবোধটুকু আমার রয়েছে এবং আমি বুঝিও। তো তাই আমি এই ধরনের কথা শুনতে নারাজ এবং এই ধরনের কথা আমাকে প্লিজ এসো না বলতে। আর একটা কথা বলি, আমি কখনোই কারো ড্রেস পোশাক নিয়ে কোনো কথা বলি না আর আমি বলতেও চাই না। আর যে যার ড্রেস পোশাক পরার রীতিরিওয়াজ সে তার বাড়ির মধ্যেই থাকে এবং তার পছন্দের ওপর ডিপেন্ডেড, আমার পছন্দ যেটা সেটাই আমি করেছি। আর একটা কথা তোমাদেরকে আমি বলি, রান্নার চ্যানেল বা কুকিং চ্যানেল যেগুলো থাকে বা খাওয়ার চ্যানেল যেগুলো থাকে, তারা সুন্দরভাবে ড্রেস পোশাক পরে পিছন ব্যাক ক্যামেরা থেকে, কুকিং চ্যানেলের ক্ষেত্রে বলছি, ব্যাক ক্যামেরা থেকে সে যে কোনো ড্রেস পরেই রান্নাটা করতে পারে, ইটিং চ্যানেলের ক্ষেত্রে সেজেগুজে একটা খাবার খেতে বসতে পারে, কিন্তু ব্লগের ক্ষেত্রে সেটা হয় না, সেজেগুজে বাড়ির মধ্যে ভিডিও করাটা সম্ভব হয়ে ওঠে না। আশা করি যারা ব্লগ করো তারা খুব ভালো করে বোঝো, আমরা প্রত্যেক দিন বাড়িতে কী কী কাজ করছি সেগুলো দেখাই, ঘর মুছতে গিয়ে ওড়নাটা নেওয়াটা খুব অসম্ভব বিষয় বা বাসন মাজতে গিয়ে ওড়না নেওয়াটা খুব অসম্ভব বিষয়, মানে আমার হয় না আমি সেটা বলছি, কার কী হয় আমি জানি না, আমার হয় না, তাই আমি এইসব কথা শুনতেও চাই না। আমি যেমন আমাকে তেমনভাবেই অ্যাকসেপ্ট করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি মনের দিক থেকে কেমন সেটাই তোমরা দেখো, আমিও মানুষের ক্ষেত্রে সেটাই দেখি, মানুষ কে কী ড্রেস পোশাক পরলে আমি কখনোই পাত্তাও দিই না আর দেখি না, কারণ আমি নিজেই ছোটো ছোটো ড্রেস পরতে পছন্দ করি, লোককে বিচার করতে কী যাবো। যাই হোক বন্ধুরা, এতটুকুই আমার বলবার ছিল, আমি আমার মতামতটা তোমাদেরকে জানিয়ে দিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে কি খারাপ লাগবে আমি জানি না, তবে যারা আমার সঙ্গে একমত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যেও। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।